ইছাপুর প্রান্তিক এলাকায় বউ ঠাকুরনের আঙ্গিনায় জগদ্ধাত্রী পূজোর দশমীর বরণ পর্ব আয়োজিত হয় রবিবার সন্ধ্যায়। শোভাযাত্রায় অনুমতি না থাকায় এদিন জগদ্ধাত্রী পূজো মণ্ডপে ঠাকুর বরণের পর সিঁদুর খেলায় মাতেন মহিলারা। তাদের পূজো নিয়ে বলতে গিয়ে সংগঠনের বর্ষীয়ান সদস্যা প্রণতি চক্রবর্তী জানান, নবছরে পদার্পণ করলো তাদের পূজো, পূজো ঘিরে আনন্দে মাতেন 8 থেকে 80 সকলেই। আগামী দিনে সকলের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তারা। 12 সালে আমরা এই প্রথম পূজাটা শুরু করি। তা আমাদের এখানকারই সবাই, এখানকারই অধিবাসী বৃন্দ, আমাদের পাড়ায় প্রথমেই একটা পুজো হচ্ছে, এখনও হয়, শুরুও হয়েছিল, কিন্তু সেখানে আমরা খুব নিজেদের মতো করে পার্টিসিপেট করতে পারছিলাম না, তাই আমরা নিজেরা হঠাৎ করে এ পাড়ায় দাঁড়িয়ে কয়েকজন ঠিক করে ফেললাম যে আমরা একটা এখানে নিজেরাই পুজো করব এবং নিজেরাই খুব আনন্দ করব। তো শুরুতে আমরা একটুখানি ধাক্কা খেয়েছি, আমাদের যাই হোক যারা একটু আপত্তি করেছিল, কারণ আমরা সে বছর আপত্তিটা মানিনি, আমরা নিজেরা নেমে এই পুজোটা শুরু করেছি। প্রথমবারই আমরা যতটা না চেয়েছিলাম তার থেকে বেশি সাকসেস হয়েছিলাম। তারপর থেকে এই আজ আমাদের 10 বছর, 9 বছর পূর্ণ হলো কালকে, আমরা আজকে 10 বছরে পড়লাম এবং দিনকে দিন আমাদের পুজো বৃদ্ধি পেয়ে গেছে। কোনো দিকেই মানে অনেক বাইরের থেকে অনেকে আমাদের কাছে আসার জন্য ইচ্ছে চেয়েছিলো, তাই আমরা ওদেরকেও সাথে নিয়ে আমাদের এটা বিশাল আকার ধারণ করিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছে এসেছি। আমরা আশা করি আগামী বছরও যেন তার পরের বছর যতদিন যে জীবিত থাকবো এবং এই পাড়ায় আমরা আছি, পাড়ায় সব বসবাসকারী, আমরা সকলে মিলে সবাই মিলে এই আনন্দটা আরো বড় করে করতে চাই। ইছাপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7।